সমালোচনা করতে বাধ্য হচ্ছেন কবি। আপনার মতো এরকম একজন লেখক যাকে দেখে আমরা ভাবতে শিখেছি, চিন্তা করতে শিখেছি, তার কাছ থেকে এরকম একটা ভুল আশা করা যায় না। হ্যাঁ ভুল কিসের? এটা তো কোনো ভুল নয় বলে, বরং এটা বলো যে এটা আমার যন্ত্রণা। আমার যন্ত্রণা আমি তোমাদেরকে প্রত্যাখ্যান করছি বলে না, বরং আমার যন্ত্রণা আমাদের স্বপ্ন পূরণ না হওয়া। কিন্তু সেই সময় তোমরা একের পর এক যে ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে তার স্বাভাবিক পরিণতিতে এইটাই হওয়ার কথা ছিল। দেখুন সদস্যরা, কাজ করতে গেলে মানুষের ভুল হয়। আমরা কাজ করতে গেছি, আমাদের ভুল হয়েছে। হ্যাঁ আমি মানছি যে ব্যক্তিগত জীবনযাপন আমাদের ভুল হয়েছে, মানুষের সঙ্গে আচার আচরণ আমাদের ভুল হয়েছে। সদস্যরা এতদিন ধরে ক্ষমতায় টিকে থাকার যে বদ অভ্যেসগুলো আমরা রপ্ত করেছি, আমাদের ভুল হয়েছে। সুযোগ পেলে ওকে কেস খাইয়ে দিচ্ছে। আরে বাবা, লোক পা ক্যাশ তুলে নিয়ে চলে যাব। আরে বাবা, তুমি তো আমার তেমন দাদা নয়, ভাইয়ের কষ্ট তো বোঝো। আরে পুজো পান্ডে লালু, ওর মেয়েটাকে গান গাইয়ে দেওয়ার জন্য 25 ভেটকি দিয়েছে ওই বড় ফাংশনটা স্টারেলের সাথে। হ্যাঁ, তা যদি গান গাইয়ে দিতে না পারি আমার পেস্টি চার্জ থাকে? আরে বাবা, তুমি একবার ড্রিম সিগনালটা দাও সোজা। আর কি ভাগ্য, হ্যাঁ স্টারের সাথে কথা বলতে পারছি, বুঝতে পারছি। আপনি তো স্যার একজন স্টার নাকি? হ্যাঁ আপনার বাড়ি অ্যাড্রেসটা আমাকে একদম জলের মতো বুঝিয়ে দিয়েছে। লোকপা ক্যাচ পেয়ে গেছি, বানিয়ে দিলাম আমি ভন্টাই। হ্যাঁ আরে বাবা, আমি তো বাবু আমি আমরা যখন এই করোনার সময়টা চলে, ওই মহামারীর পিরিয়ডটা, তখন আমরা ঠিক করেছিলাম যে আমাদের এই প্রেসটাকে কাজে লাগিয়ে আমরা এমন একটা নাটক করব যেটা এই প্রেসেও করা যাবে, এই প্রেসের বাইরে গিয়েও আমি করতে পারবো, প্রশ্নিয়ামেও করতে পারবো। সেইভাবেই এই প্রেসকে মাথায় রেখেই এই নাটক নির্মাণ করা হয়েছে। আপনারা আগেই শুনেছেন এই নাটকের নাট্যকার, প্রখ্যাত নাট্যকার চন্দন সেন, যিনি ইতিমধ্যেই সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে অত্যন্ত জনপ্রিয়। এই নাটকটি আগে আমাদের শ্রদ্ধেয় নাট্য ব্যক্তিত্ব, প্রয়াত নাট্য ব্যক্তিত্ব বিজেন বন্দ্যোপাধ্যায় অভিনয় করতেন, তখন নাটকটির নামকরণ ছিল আলাদা। পরে চন্দনদার অনুরোধে এই নাটকটি আমরা দায়িত্ব নিয়ে অভিনয় করার এবং চন্দনদা আমাদের হাতে দায়িত্বটি তুলে যাই হোক, আপনাদের সামনে আমরা এই নাটকটি আজ মঞ্চস্থ করলাম। আমাদের মধ্যে বেশ কয়েকজন মানুষ রয়েছে, রেড ভলেন্টিয়ার্সে বেশ কয়েকজন তরুণ রয়েছে, সৃষ্টির পাপু রয়েছে সুরজিৎ, আমি ওকে একবার এখানে আসতে বলছি, আর ছিল আমাদের এই অঞ্চলে, তখন এরা একটা অত্যন্ত উল্লেখযোগ্য কাজ করেছিল মানুষের পাশে দাঁড়িয়ে, আপনারা জানেন সেটা, বহু দুর্গত মানুষের কাছে এরা সব কিছু উপেক্ষা করে পৌঁছে গিয়েছিল, তার জন্য এদেরকে আমরা অভিনন্দন জানাই। চলো প্রথমত বন্ধু, প্রজেক্টটা আজকে যেটা মঞ্চস্থ হয়েছে সত্যি
আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং আশেপাশেও আমি একই টাইমে লক্ষ্য করেছি আমার সব কমরেডরা তাদেরও যথেষ্ট ভালো লেগেছে। কারণ ফার্স্ট অফ অল এটা একটা সময় উপযোগী নাটক, যেটা একটু আগে শুরু চিন্তা করবে। অবশ্যই এই নাটক এই প্রোডাকশনের মাধ্যমে আরও জায়গায় জায়গায় ছড়িয়ে পড়ুক, সেই হিসেবে আমি চাইব মানুষের কাছে, যাতে আরও বেশি মানুষের কাছে এটা পৌঁছতে পারে। এবং যেটা এই নাটকের মধ্যেই একটা অংশ, যে শিল্পটাকে হয়তো সবাই বোঝে না, কিন্তু যারা বোঝে তারা ঠিকই, তারা ঠিক এই ভাবধারা, এই যে মেসেজগুলো পৌঁছানোর চেষ্টা করেছে সেগুলো নেবে। এবং সেটাই আমি চাই, আমরা চাই রেড ভলেন্টিয়ার্স হিসেবে, যে মানুষের কাছে এই নাটক আগামী দিনে আরও বেশি করে। পরিস্থিতিতে দাঁড়িয়ে আর এরকম একটা জায়গা, এরকম একটা এত ভালো নাটক আমাদেরকে দেখানোর জন্য, আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সময় দাঁড়িয়ে এই নাটক অত্যন্ত সময়োপযোগী। হ্যাঁ, মানে পরিষ্কার যেটা রাম বলেছে যে কাকে বলা হচ্ছে না বলা হচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আপনারা সেরকমই মানুষ। হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, কী বলা হচ্ছে, কী আমরা চাই, এবং সেটা নাটকের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে বলা হয়েছে। এবং প্রত্যেকে অভিনয় খুব ভালো করেছে। এবং আমি যে তোমাদের কথা ধরেই বলছি যে এই নাটকের আদর্শ হোক, এটা আমি সর্বান্তকরণ করেছি। ধন্যবাদ। এটাই বলতে গেলে কী বলবো, মানে রামদার এমনি আমি ভক্ত এটা খুলে বলে। হ্যাঁ, আমি রামদার খুব ভক্ত হই, মানে রামদার ডেডিকেশন, তারপরে কাজের প্রতি যেভাবে নিষ্ঠা নিয়ে কাজ করেন, এই মুহূর্তে যেভাবে কাজ করেও যাচ্ছেন, সেটা আমাদেরকে একরকমভাবে ভীষণভাবে অনুপ্রাণিত করে, ভালো লাগে। নাটক নিয়ে কোনো আমার কোনো বক্তব্য নেই, নাটকটা নাটকটা অত্যন্ত সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে, ভীষণ ভালো নাটক। আমি তোমার মতো একই কথা বলছি, আরও অনেক ভালো